তোমাদের মুখ্য কর্তব্য হচ্ছে এই পৃথিবীতে তোমাদের রব তোমাদের প্রভু তোমাদের ইলাহ আল্লাহ রাব্বুল আলামিনের খেলাফত করা। তোমরা আল্লাহর খলিফা আল্লাহর প্রতিনিধি, যদি তোমরা আল্লাহর খেলাফত করো অর্থাৎ সম্মিলিতভাবে তার হুকুম মোতাবেক আল্লাহর এই দুনিয়াকে পরিচালিত করো মানব জাতিকে পরিচালিত করো তবে জান্নাতে সুখ শান্তি এই দুনিয়ায় নেমে আসবে ইনশাআল্লাহ। আজকে লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মানুষদেরকে ডেকে নিয়ে আপনারা এক আলেম আরেক আলেমের বিরুদ্ধে, এক মৌলবি আরেক মৌলবির বিরুদ্ধে, এক ওয়াইজ আরেক ওয়াইজের বিরুদ্ধে, এক মুফতি আরেক মুফতির বিরুদ্ধে ধর্মের সেই গোষ্ঠীকে আমি পরিষ্কার বার্তা দিতে চাই। জমিন আল্লাহর, এই মানব জাতি আপনাদেরকে না গোলাম নয়,